ব্যান্ডেল গির্জা ও ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি। এই গির্জার পোশাকি নাম কি? ব্যান্ডেল শব্দটি এলো কোথা থেকে? হুগলি নামটা কিভাবে তৈরি হলো? পর্তুগিজদের সঙ্গে মুঘলদের সংঘাত? ব্যান্ডেল চার্চের ইতিহাস আপনারা এক ভিডিওতেই পেয়ে যাবেন। শুরু করব ব্যান্ডেল স্টেশন থেকে। 2 কিলোমিটার দূরে ব্যান্ডেল চার্চ। আপনি 20 টাকা টোটো ভাড়া দিয়ে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন ব্যান্ডেল চার্চে। হাওড়া, শিয়ালদা, বর্ধমান, কাটোয়া যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসুন ব্যান্ডেল স্টেশনে। ভিডিও দেখতে দেখতে গল্পের ছলে আমরা শুনে নেব ব্যান্ডেল চার্চের ইতিহাস। ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ বর্তমানে ব্যান্ডেলের একটি ভ্রমণ স্থান হয়ে গড়ে উঠেছে। শীতকালে ও 25শে ডিসেম্বর এখানে ভিড় চোখে পড়ার মতো হয়। ব্যান্ডেল চার্চের পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হালি রোজারি। গির্জা দর্শনের সময় দেখাচ্ছে 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। তো এখানে কিন্তু এন্ট্রি ফি কিছু লাগে না, আপনারা এইটাই এইভাবেই গির্জাতে প্রবেশ করবেন। এটা হচ্ছে গির্জার মূল ফটক। তো আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে টোটাল গির্জার যে ভেতরের দিকের অংশ, উপরের অংশ আমরা সমস্তটা ভিডিওয়ে তুলে ধরেছি এবং তার সাথে সাথে ব্যান্ডেলের ঐতিহাসিক কাহিনীটাও আমি বর্ণনা করছি। তখন মুঘলদের সময়, 1600 শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করেন। 1537 খ্রিস্টাব্দে পর্তুগিজ অ্যাডমিরাল সাম্পায়া যুদ্ধজাহাজ ও সেনা নিয়ে শেরশাহকে আক্রমণ করেছিলেন। সেই যুদ্ধে পর্তুগিজরা জয়ী হয় এবং যার ফলে তারা এই গঙ্গার পাশে বাণিজ্য কুঠি গড়ে তুলতে সাহায্য পেয়েছিল। গির্জা প্রবেশ করেই আপনারা কিছু এরকম দৃশ্য দেখতে পাবেন, যেখানে যীশুখ্রিস্টের সময়কালে কিছু দৃশ্য এখানে তুলে ধরা রয়েছে স্ট্যাচু হিসাবে। তো আপনারা সময় করে এগুলো একটু দেখে নেবেন। 1571 সালে পর্তুগিজরা মুঘল সম্রাট আকবরের থেকে হুগলিতে শহর নির্মাণ করার অনুমতি পায়, আর তখন থেকে পর্তুগিজরা হুগলিতে বসবাস শুরু করেন। সেই সময়ে পর্তুগিজ ক্যাপ্টেন পেড্রো তাভারেজ বন জঙ্গল সাফ করে একটি নতুন নগর ও বন্দর তৈরি করেছিলেন। তিনি এই নতুন নগরের নাম দিয়েছিলেন ইগোলিম, আর ইংরেজিতে যা ছিল আগলি, আর সেই নামই অপভ্রংশ হয়ে বাংলায় হয়ে ওঠে হুগলি। আর এই হচ্ছে চার্চের ভেতর অংশে ঢোকার প্রবেশপথ। তো আপনারা এই গেটের ভেতর দিয়েই প্রবেশ করবেন। তো ভেতরে কিন্তু ক্যামেরা ছবি তোলা যাবে, তবে কিছু কিছু জায়গায় নিষেধাজ্ঞা আছে, সেগুলো আপনারা একটু ফলো করে নেবেন, ঠিক আছে? সেই সময় সর্বসম্মুখে খ্রিস্টধর্ম প্রচার ও গির্জা নির্মাণের অনুমতি পায় পর্তুগিজরা। 1579 খ্রিস্টাব্দে তারা হুগলি নদীর তীরে বন্দর ও দুর্গ নির্মাণ করে ফেলেন। স্থানীয় বাসিন্দাদের নিয়ে ধরে ধরে তারা ধর্মান্তরিত করেন। এর ফলে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সংখ্যা 5000-এরও সংখ্যা বেশি হয়ে যায়। এই ভেতর দিকে দেখছো কত তৈলচিত্র রয়েছে, হ্যাঁ, যিশুরই সব বাণী লেখা রয়েছে, তোমরা এগুলো একটু খেয়াল করে দেখবে। আর এইখানেই একটা সামনে এরকম সুন্দর প্রভুর মূর্তি, হ্যাঁ, আর এর পিছনটাই হচ্ছে কিন্তু উপাসনাগৃহ। এখানে কিন্তু ফটো তোলা যায় না, এই যে সামনেটা কিন্তু উপাসনাগৃহ, এই যে ভেতরটা, এই ভেতরটাই কিন্তু উপাসনাগৃহ, এখানে কিন্তু ভেতর থেকে ফটো তোলা যায় না। তো ফিরে যাই আবার গল্পে। তো সেই সময় শাহজাহান পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং সেই যুদ্ধে পর্তুগিজ যে সাহায্য চান শাহজাহান, কিন্তু পর্তুগিজ গভর্নর রডরিক সেই সাহায্য করতে রাজি হননি। আর রাজি না হওয়ার দরুন পর্তুগিজদেরকে ফলস্বরূপ ভয়ঙ্কর মাসুল দিতে হয়। এদিকে শাহজাহান সম্রাট হওয়ার পর 1628 খ্রিস্টাব্দে মুঘল সুবেদারকে ব্যান্ডেল অভিযানের নির্দেশ দেন, আর সেই সময় পর্তুগিজদের সঙ্গে শাহজাহানের লেগে যায় চরম যুদ্ধ, আর সেই যুদ্ধে পর্তুগিজরা চূড়ান্ত পরাজিত হয়। বহু পর্তুগিজ মারা যায় এবং
দুর্গ ভেঙে দেয় মুঘলরা। সেই সময় পর্তুগিজ গভর্নর ও পাঁচ পাদ্রিকে জীবন্ত পুড়িয়ে মারা হয় এবং প্রাচীন পাদরি জুয়ান্ডে ক্রুজকে ও 4000 বেশি পর্তুগিজকে ধরে নিয়ে যাওয়া হয় আগ্রায়। আগ্রায় এনে ফাদার ক্রুজকে সাজাস্বরূপ একটি মত্ত হাতির সামনে ফেলে দেয়া হয়। মত্ত হাতি ফাদারকে হত্যা না করে সুরে করে পিঠে বসিয়ে নেন। আর এই ঘটনা দেখে মুঘল সম্রাট শাহজাহান সহ বহু মানুষ তখন চমকে যায়। আর তখনই পর্তুগিজদের কপালে উদিত হয় নতুন সূর্য। আর 1633 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান ব্যান্ডেলে 777 একর জমি পর্তুগিজদের নিষ্কর দান করেন। আর তখনই তৈরি হয় নতুন গির্জা ব্যান্ডেল চার্চ। তোমরা দেখছো আমরা কিন্তু এখন ব্যান্ডেল চার্চের একদম উপরের অংশে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে এই ছবিগুলো শ্যুট করছি। তোমরা কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠে আসবে এবং এখানেও একটা প্রার্থনা করার জায়গা রয়েছে। হ্যাঁ, তোমরা কিন্তু এখানে এসে এই দৃশ্যগুলো দেখতে পাবে। এদিকে 1660 খ্রিস্টাব্দে পর্তুগিজদের একটি জাহাজ দিক হারিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় নাবিক ওই গির্জার চূড়া দেখে দিক নির্ণয় করে সেখানে পৌঁছে যায়। তিনি তার নিজের জাহাজটিকে সঠিক জায়গায় আনতে পেরেছেন বলে মানত হিসাবে তিনি তার জাহাজের মাস্তুলটিকে গির্জাকে দান করে যান এবং সেই মাস্তুল কিন্তু আজও ব্যান্ডেল চার্চে আছে। উপেশদারের ঠিক বাঁ পাশেই ছিল মাস্তুল ঘর। তো মাস্তুল ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে, যাতে প্রত্যেকটা মানুষ এসে কিন্তু এই মাস্তুলটাকে দেখতে পায়। তো তোমরাও গির্জা প্রবেশের মুখেই কিন্তু তোমরা দেখতে পাবে, বা গির্জাটাকে পুরো দর্শন করে আসার পর বেরুবার মুখে কিন্তু এই মাস্তুল ঘরটা একটু ঘুরে দেখে নেবে। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাই। আর ব্যান্ডেল চার্চ সম্পূর্ণ দেখা হয়ে গেলে তার পাশেই আছে কিন্তু ইমামবাড়া এবং হংসেশ্বরী মন্দির। যদি হাতে সময় করতে পারেন তো ইমামবাড়া ও হংসেশ্বরী মন্দিরটাকে একটু দর্শন করে আসবেন। তো আজকের মতো এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।